সোনাইমুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের তত্ত্বাবধানে সোনাইমুড়ি উপজেলা দরিদ্র ও অসহায়দের মাঝে ঢেউ তিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহীন, সোনাইমুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান সহ আরও অনেকে। আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আর এই সামনে জাতীয় নির্বাচন আসতেছে, শেখ হাসিনার মার্কা কি আল্লাহ যেন ওনাকে দেখা দান করে এবং আগামী দিনেও যেন উনি আবার সরকার গঠন করতে পারে।